নরওয়ে প্রবাসী ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার কলনায়ককে সন্ত্রাসী ডাকাত মাস্তান পুলিশকে চাকরিচ্যুত করে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। দয়া করে 1 কোটি প্রবাসীকে কেঁপিয়ে তুলবেন না, তার পরিণাম ভালো হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো। 2017 থেকে 2018 অর্থবছরের বিভিন্ন দেশে অবস্থানকারী 1 কোটি বাংলাদেশি প্রবাসী $1,798 কোটি দেশে পাঠিয়েছেন। সারা বিশ্বের 162 দেশে আমাদের বাংলাদেশি প্রবাসী রয়েছেন, যাদের সংখ্যা 89 লাখেরও বেশি। তবে বেসরকারি হিসাবে এই সংখ্যাটি আরও অনেক বেশি, প্রায় 1 কোটি 20 লাখেরও বেশি। প্রতিবছর 1 লাখেরও বেশি বাংলাদেশি নিজেদের আর্থিক সচ্ছলতা আনতে পরিবার পরিজন ছেড়ে বিদেশে পাড়ি জমান। প্রবাসের অজানা অচেনা পরিবেশে বিভিন্ন প্রতিকূলতা ডিঙিয়ে কষ্টকর জীবনযাপনের মাধ্যমে নিজেদেরকে মানিয়ে নিয়ে সংগ্রাম করে যাচ্ছেন। শুধু তাই নয়, এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বিদেশের নির্মাণ শিল্প থেকে শুরু করে কৃষিজমি সহ বিভিন্ন স্থানে পরিশ্রম করে দেশে হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠায়। আর এই রেমিটেন্স দিয়েই আমরা আজ ডিজিটাল বাংলাদেশ বলে দাবি করি। বাংলাদেশের অর্থনীতির চাকা গতিশীল করতে সবচেয়ে বেশি অবদান হলো এই প্রবাসীদের। রেমিটেন্স যোদ্ধারা নিজের জীবন ধ্বংস করে দেশের জন্য কাজ করে যাচ্ছে, দেশকে আজ এত দূরে নিয়ে এসেছে। কিন্তু কি পেয়েছে এই প্রবাসীরা? লাঞ্ছনা, প্রতারণা, অসম্মান আর পদে পদে অবজ্ঞা। প্রবাসীরা যে দেশে যান সেই দেশে থাকেন বিদেশি হিসাবে এবং ছুটু হয়ে অনেক সময় একা একা নিঃসঙ্গ থাকেন এবং নিজেকে একেবারে অসহায় ভাবেন, সেটি একটি মারাত্মক কষ্ট। আর কোনো বিপদে পড়ে নিজের দেশের এম্বাসিতে গেলে পড়েন আরও নানান ঝামেলায়। এম্বাসির কর্মকর্তা কর্মচারী এমনকি দারোয়ান পর্যন্ত এই প্রবাসীদের সাথে গাড় ফুলিয়ে কথা বলে। তাদের আচরণে মনে হয় প্রবাসীরা ফাঁসির আসামি অথবা একেবারে নিচু শ্রেণীর কীটপতঙ্গ। সামান্যতম সৌজন্যবোধ দূরের কথা। এম্বাসির কর্মকর্তা কর্মচারীরা ভালো করে প্রবাসীদের সাথে কথাই বলতে চান না। কিছুদিন আগে আমরা দেখেছি ব্রুনাইতে এম্বাসির ভিতরে কর্মকর্তা কর্মচারী কর্তৃক একজন প্রবাসীকে বেধড়ক কিল ঘুষি এবং লাথি মারছে। আমরা 2-3 দিন আগে দেখেছি কুয়েতে কুয়েত প্রবাসী ভাইয়ের গায়ে হাত তোলার চিত্র, তার মোবাইল কেড়ে নেওয়া এবং তার কাগজপত্র ছিঁড়ে ফেলা। সেই কুয়েত প্রবাসী ভাইটির অপরাধ কী ছিল জানেন? আরবের প্রচণ্ড গরমে এম্বাসির মসজিদে প্রবেশ করে একটু ঠান্ডা পানি পান করা, এটাই ছিল তার অপরাধ। তারপর প্রবাসীদের যাওয়া আসার পথে বিমানবন্দরে অমানবিক নির্যাতন আর হেনস্থার কথা আমি আর কি বলবো, সেটা আপনারা সবাই জানেন। হতভাগা এই প্রবাসীদের শান্তি নেই দেশে এসেও। বিভিন্নভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করার জন্যে প্রশাসন সহ সরকারি দলের সন্ত্রাস মাস্তান চাঁদাবাজরা উৎপেতে থাকে। অনেক প্রবাসীকে দেশে গিয়ে প্রাণ দিতে হয়, আবার অনেককে হতে হয় পঙ্গু। সম্প্রতি আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা নরওয়ে প্রবাসী, তিনি দেশে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। দেশে শান্তিতে ছুটি কাটাতে গিয়ে পড়েছেন মারাত্মক বিপাকে। রাতের গভীরে আইনের পোশাকদারে পুলিশ তার বাসায় হামলা করেছে। ইতিমধ্যে এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। চলুন ভিডিও ক্লিপটির সামান্য অংশ আমরা এখন দেখে আসি। আপনি বলতে পারেন, ফেসবুক লাইভে আছি আমি এখন, আপনি আমাকে কি জন্য অ্যারেস্ট করবেন? কিভাবে যাচাই করবেন আপনি? আপনি বলছেন, আপনি বলছেন যে আমাকে অ্যারেস্ট করার জন্য, নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু আপনি এভাবে হ্যারাস করতে পারেন না একজনের বাসায় ঢুকে সার্চ ওয়ারেন্ট ছাড়া। ওয়ারেন্ট আছে, নো নিড সার্চ ওয়ারেন্ট। না, আপনি কিভাবে সার্চ ওয়ারেন্ট আছে আপনার কাছে? আপনি আমাকে তো দেখাতে হবে, তাই না? এটা পুলিশ আপনাকে, আপনি পুলিশ হতে পারেন। জি জি, আমি আসবো, অসুবিধা নেই, আমি আসবো, অসুবিধা নেই, চলেন আপনি স্যার। আপনারা যারা পুরো ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিংক দিয়ে দেবো, এই লিঙ্কে গিয়ে আপনারা পুরো ভিডিওটি দেখে নিতে পারেন। প্রবাসী ভাইয়ের পুরো ভিডিওটি দেখে বুঝতে পারলাম পুলিশ নরওয়ে প্রবাসী ভাইয়ের ছোট ভাইকে গ্রেপ্তার করতে তার বাসাতে গভীর রাতে হানা দেয়। আসামি গ্রেপ্তার করবে, ভালো কথা, কিন্তু পুলিশের কাছে নেই কোনো সার্চ ওয়ারেন্ট। আর আপনারা জানেন সার্চ ওয়ারেন্ট ছাড়া এত রাতে ডাকাতের মতো ঘরে ঢুকে
হেনস্থা করা, নারীদের সাথে বাজে ব্যবহার করা, প্রবাসী ভাইকে গ্রেপ্তার করা এবং তাকে হুমকি ধমকি থ্রেট দেওয়া কোন আইনের তালিকায় পড়ে দর্শক আমার বুঝে আসে না। দর্শক আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে দেখবেন যে এই পুলিশগুলো চোরের মতো লাইট দিয়ে রাতের অন্ধকারে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে, এক পর্যায়ে শোকেসের ড্রয়ার খোলার চেষ্টা করছে। এখন আমার প্রশ্ন হলো দর্শক আপনারাই বলুন, আসামি কি কারো ড্রয়ারের ভিতর লুকিয়ে থাকে নাকি পুলিশের ধান্দা ছিল অন্যটা? কারণ ড্রয়ার তো মানুষ আসামি নয়, বরং টাকা পয়সা আর সোনা গহনা লুকিয়ে রাখে, আর তাতেই স্পষ্ট বোঝা যায় যে পুলিশের আসল মতলব কি। আসলে পুলিশের আসল মতলব ছিল এই নরওয়ে প্রবাসী ভাইয়ের গড়ে হানা দিয়ে রাতের গভীরে টাকা পয়সা এবং সোনা গহনা হাতিয়ে নেওয়া, আর তা যদি না পারে তাহলে এই প্রবাসী ভাইকে ক্রস ফায়ারের নামে হত্যা করা অথবা তাকে গুম করে ফেলা। কিন্তু আল্লাহর রহমতে এই প্রবাসী ভাই ফেসবুক লাইভে চলে আসার কারণে পুলিশ তাদের এই অপকর্মটি আর করতে পারল না, বেঁচে গেলেন এই প্রবাসী। কিন্তু টাকা পয়সা না পেয়ে পুলিশ এক পর্যায়ে এই নরওয়ে প্রবাসী ভাইয়ের উপর হামলে পড়ে তাকে গ্রেপ্তার করার জন্য থ্রেট দিতে থাকে। এবং মজার বিষয়ে এই প্রবাসী ভাইকেই তার ছোট ভাই বানানোর চেষ্টা করে। তথাকথিত আসামি ধরতে এসে আইনের লোক হয়ে পুলিশ জেনে বুঝে একজন প্রবাসীর উপরে এই ধরনের অত্যাচার, হ্যারাসমেন্ট, অভদ্রতা এবং আইন বহির্ভূত কাজ কীভাবে করতে পারে? যদিও আমাদের প্রবাসী ভাই পুলিশের সাথে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেছেন এবং বারবার সার্চ ওয়ারেন্ট দেখানোর জন্য অনুরোধ করেছেন, কিন্তু পুলিশ তো ওয়ারেন্ট দেখাতে পারেনি, বরং উল্টো এই নরওয়ে প্রবাসীকে গ্রেপ্তার করার জন্য হুমকি ধমকি দিয়ে যাচ্ছিল। দর্শক আপনাদের বিবেককে প্রশ্ন করে দেখুন, আমাদের এই দেশ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোন ডিজিটাল পথে আমরা এগোচ্ছি? পুলিশ কর্তৃক চাঁদাবাজি, ধর্ষণ, গুম, হত্যা, এটা এখন একেবারে স্বাভাবিক হয়ে গেছে। এরপরেও কি আমরা বলতে পারি এই দেশ উন্নত হয়েছে? আমি বলবো আসলে দেশের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। যেই দেশে পুলিশের কাছে দেশের নাগরিকের নিরাপত্তা নেই, যেই দেশের প্রশাসন অথবা পুলিশের কাছে নাগরিক নিরাপদ নয়, সেই দেশ কোনো দেশ নয়, এই দেশ একটি জাহান্নামে পরিণত হয়েছে। আমার প্রশ্ন হলো এই সাধারণ মানুষ আজ যাবে কোথায়? হতবাকা প্রবাসীরা বছরের পর বছর পরের দেশে কষ্ট করে, ছুটি নাই, ঈদ নাই, আত্মীয় স্বজনের ভালোবাসার টানে আসে, কিন্তু দেশে গিয়েও শান্তি নেই। বিমান থেকে নেমেই পড়তে হয় বিমানবন্দরের ডাকাতদের কবলে, বাড়িতে গিয়ে পড়তে হয় পুলিশ নামক সন্ত্রাস আর মাস্তানের কবলে। এইভাবে রাতের অন্ধকারে কোনো ওয়ারেন্ট ছাড়া ডাকাতের মতো, সন্ত্রাসের মতো কারো বাড়িতে প্রবেশ করে হ্যারাসমেন্ট করা, নারী পুরুষকে নির্যাতন করার প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমি আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সকল প্রবাসীদের পক্ষ থেকে এর সুষ্ঠু বিচারের আবেদন করছি, কারণ এমনিতেই সাধারণ মানুষের মন থেকে আজকাল পুলিশের জন্য সম্মান ভালোবাসা উঠে গেছে। এখন বাংলাদেশের মানুষ দুইটি কারণে সবচেয়ে বেশি খুশি হয়, একটি হলো ছাত্রলীগের কেউ যদি নিহত হয় আর অন্যটি হলো যদি কোনো পুলিশ নিহত হয়। দুইটি কারণে বাংলাদেশের মানুষ খুব খুশি হয়, ছাত্রলীগ অথবা পুলিশ বাহিনী কেউ মারা গেলে লোকজন বলাবলি করে আলহামদুলিল্লাহ একটি উইকেটের পতন হয়েছে। এটা পুলিশ বাহিনীর জন্য কতটুকু লজ্জার সেটা কি কখনো তারা ভেবে দেখে না? মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয়, আজ পোশাকের পাওয়ারে যা করছেন এই পোশাকও কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষমতাও কারো গোলাম নয়, আর ক্ষমতা চিরদিন এক হাতে থাকে না, হাত বদলায়, সেই দিনের পরিণতির কথা একটু ভেবে দেখবেন। আর মরার পরের হিসাব তো রয়েই গেল। আবারও বলতে চাই যে রেমিটেন্স যোদ্ধাদের অবদানে দেশের চাকা ঘুরে সেই প্রবাসীদের উপর অত্যাচার, অবজ্ঞা, নির্যাতন বন্ধ করুন, তাদের জন্য স্পেশাল আইন তৈরি করুন, দেশের বাহিরের দূতাবাসগুলোকে প্রবাসীদের সাথে বান্ধব সুলভ আচরণ করার আদেশ দিন, সুখে দুঃখে প্রবাসীদের সাথে থাকতে বাধ্য করুন, বিমানবন্দরে প্রবাসীদের যথাযথ সম্মানের ব্যবস্থা করুন, আর দেশে আসলে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করুন, দেশে তাদের জন্য সব জায়গায় অগ্রাধিকারের ব্যবস্থা করে দিন, অন্যথায় বর্তমান অবৈধ সরকারকে পথে বসাতে এই প্রবাসীদের সময় লাগবে না। মনে রাখবেন এই 1 কোটি প্রবাসীর রেমিটেন্স বন্ধ করে দিলে আপনাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে, আর যে গদি দখল করে আছেন সেই গদির পায়া ভেঙে কাদায় পড়ে যাবেন। নরওয়ে প্রবাসী ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার কলনায়ককে সন্ত্রাসী
ডাকাত মাস্তান পুলিশকে চাকরিচ্যুত করে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। দয়া করে 1 কোটি প্রবাসীকে কেঁপিয়ে তুলবেন না, তার পরিণাম ভালো হবে না। আমি আশা করি শেখ হাসিনা নিজে এই বিষয়টি খতিয়ে দেখবেন এবং তার উপযুক্ত বিচার করে সকল প্রবাসীকে খুশি করবেন। প্রবাসীরা যে যেখানে যে অবস্থায় আছে ভালো থাকুক। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই আমাদের অর্থনীতির চাকা হয় বেগবান, আর প্রবাসীদের জন্যই আমরা সমৃদ্ধির পথে এগোচ্ছি। প্রশাসন সহ দেশের সর্বস্তরের মানুষের উচিত এই প্রবাসীকে সম্মান করা, ভালোবাসা। পরম করুণাময়ের কাছে দোয়া করি আর কোনো প্রবাসী ভাই যেন দুশ্চিন্তা করে প্রবাসের মাটিতে প্রাণ না হারায়, আর কোনো প্রবাসী ভাই যেন বিমানবন্দরে লাঞ্ছিত না হয়, কেউ যেন দেশে এসে সন্ত্রাসী চাঁদাবাজের কবলে না পড়ে, কেউ যেন এই ধরনের সন্ত্রাসী ডাকা ঘুষখোর পুলিশের লালসার শিকার না হয়। ভালো থাকুক প্রবাসীরা, ভালো থাকুক বাংলাদেশ। আল্লাহ হাফেজ, মা আসসালাম।